দক্ষিণেশ্বরের স্কাইওয়াক সম্পূর্ণ। 5ই নভেম্বর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। দ্বিতীয় দফায় এবারে লক্ষ্য আর এক তীর্থক্ষেত্র কালীঘাট, সেখানেও স্কাইওয়াক তৈরির ভাবনা সরকারের। ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে তার প্রকল্প রিপোর্ট। কালীঘাটেও আমরা চেষ্টা করছি, কালীঘাট মন্দিরের সামনেও যদি স্কাইওয়াকটা, আমি সিএসকে বলেছি, একটা প্রপোজাল আমরা পেয়েছি, দেখে নিচ্ছি, যদি করতে পারি তাহলে আমার মনে হয় ওটাও খুব একটা সুন্দর জিনিস হবে। শুক্রবার আলিপুরে হায়দ্রাবাদ হাউসের আদলে সৌজন্য ভবনে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তার দাবি, পরিকাঠামোগত ক্ষেত্রে রাজ্য ব্যাপক উন্নয়ন করছে। আগামী অর্থবর্ষে এই খাতে বরাদ্দ হবে 25,000 কোটি টাকা। বিভিন্ন উড়ালপুলের মাধ্যমে গতিশীল করা হবে কলকাতাকে। কলকাতায় আরও কতগুলো নতুন ফ্লাইওভার আসছে, বদবদ মহেশতলা ফ্লাইওভারটা প্রায় রেডি অবস্থাতে আছে, আর কয়েকদিনের মধ্যে উদ্বোধন হবে। এইভাবে টালিগঞ্জ, যাদবপুর, ঢাকুরিয়া, কাশীপুর বা শ্যামবাজার, এই সমস্ত বিভিন্ন জায়গা কানেক্ট করবার জন্য অনেকগুলো ফ্লাইওভার নেওয়াও হচ্ছে। মুখ্যমন্ত্রী এদিন জানান, দীঘাতে তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টার, কাজ চলছে, সেই সবে বছর দেড়েকের মধ্যে। আশাবুল হোসেন, এবিপি আনন্দ, কলকাতা।